আজকের খাস বন্ধ হয়ে গেল দেউচা পাচামির পাথর খাদান বৈধ কাগজপত্র না থাকার কারণে খাদান ব্যবসা না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন দেউচা পাচামি সহ বীরভূমের সমস্ত খাদান পাথর ব্যবসায়ীরা যার জেরে পয়লা সেপ্টেম্বর থেকে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল পাথর তোলার কাজ কর্মচ্যুত প্রায় লক্ষাধিক মানুষ জেলে রয়েছেন বীরভূমের অভিভাবক অনুব্রত মণ্ডল তাই ঝুঁকি এড়াতে কি এমন পদক্ষেপ উচ্ছে প্রশ্ন আজ পয়লা সেপ্টেম্বর ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে এক মাস আগেই পুজোর ঢাকের কাঠি বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়ে গেল পুজো বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে রেড রোডে পুজোর উৎসবে দিদির পাশে দেখা মিলল দাদার হ্যাঁ সৌরভ গঙ্গোপাধ্যায়ের যার জেরে নয়া অঙ্ক খুঁজছেন রাজনীতির কারবারিরাও উনিশশো তিরানব্বই মুম্বাই বিস্ফোরণের মূল চক্রী অর্থাৎ আন্ডারওয়ার্ল্ডের বেতাজ বাদশাহ দাউদ ইব্রাহিমের মাথার দাম ঘোষণা করল জাতীয় গোয়েন্দা সংস্থা আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের খোঁজ দিতে পারলে পুরস্কার বাবদ মিলবে নগদ পঁচিশ লক্ষ টাকা পাশাপাশি ছোট শাকিলের জন্য কুড়ি লক্ষ হাজি এবং ইব্রাহিম আনিসের জন্য পনেরো লক্ষ এবং চিকনা এবং টাইগারের জন্য দশ লক্ষ টাকার পুরস্কারের কথা ঘোষণা করেছেন তারা এক লক্ষ টাকা ঘোষ চাওয়া হয়েছিল না দেওয়া হলে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি ওই মামলায় অভিযুক্ত পুলিশ কর্তাকে সাসপেন্ড করার জন্য রাজ্য পুলিশে ডিজিকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন। তারই জেরে সামনে এসেছে শিক্ষক নিয়োগে রাজ্যের বেনজির কেলেঙ্কারির তথ্য। তারই নির্দেশে চাকরি খোয়াতে হয়েছে মন্ত্রী কন্যাকে। তারই জেরে জেলে যেতে হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি এবার সেই তারই মুখেই প্রশংসা শোনা গেল রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া কমিটির জন্য বললেন নৃসিংহ প্রসাদ ভাদুরী অভিক মজুমদারের মতো ব্যক্তিরা আছেন বর্তমান চেয়ারম্যানও ভালো আশা রাখছি আস্তে আস্তে পরিবর্তন হবে জানিয়ে নয়া জল্পনা রাজ্য রাজনীতিতে সিবিআইয়ের কাজের গতি নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন ছিলই এবার একই প্রশ্ন সামনে আনলো আদালত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী বিশ্বম্বর মন্ডলের ঘনিষ্ঠ দশজনকে বেআইনি ভাবে চাকরি পাইয়ে দেওয়ার মামলায় এবার এজলাসেই সিবিআই কে চরম সীমা বেঁধে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন এজলাস কক্ষে বিচারপতিকে বলতে শোনা যায় আর বাড়তি সময় দেওয়া যাবে না এরপর যেন না শুনতে হয় জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ হয়নি এরপরই বিচারপতি জানিয়ে দেন বিশে সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে মামলার পরবর্তী শুনানি একুশে সেপ্টেম্বর শুরু হতে চলেছে রাজ্য বিধানসভার সেপ্টেম্বরের স্বপ্নকালীন অধিবেশন কিন্তু সেখানে মুখ্যমন্ত্রীর আর দেখা যাবে না পার্থ চট্টোপাধ্যায়কে তবু ব্লকটিতে জেলে যাওয়া পার্থ চট্টোপাধ্যায়ের ওই আসনে বসার অধিকার পেলেন না অন্য কোনো বিধায়ক যার জেরে রাজ্য রাজনীতির উঠোনে নতুন জল্পনা আইনি পথেই ভবিষ্যতে পার্থ চট্টোপাধ্যায়কে দল ও মন্ত্রিসভায় ফেরানো হতে পারে চেয়ার খালি কি তারই ইঙ্গিত আগের দিন মিডিয়াকে হরিদাস পালের সঙ্গে তুলনা করেছিলেন এদিন সল্টলেকে এমপি আদালতে একটি মামলার শুনানিতে এসে আরও এক ধাপ এগিয়ে মিডিয়ার প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন বীরভূমের শাহিন শাহ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির সমান প্রসঙ্গে জানতে চাওয়ায় জবাব এলো তো কি করব। নাচবো নাকি যা দেখে নেটিজেনরা বলছেন ক্রমেই পুরনো ফর্মে ফিরছেন অনুব্রত বোঝা দায় কে জেলের কয়েদি ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে বৃহস্পতিবার শহরে বিশেষ শোভাযাত্রার আয়োজন করেছিল তৃণমূল যার প্রতিবাদের সরব হল বঙ্গ বিজেপি টুইটে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ দুর্নীতি এবং কুৎসা থেকে মানুষের নজর ঘোরানোর জন্যই মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছেন মমতা একশো এগারো বছরে প্রথমবার কলকাতা হাইকোর্ট চত্বরে দুর্গাপুজোর আয়োজন আইনজীবীদের সংগঠন হাইকোর্ট ক্লাবই একশো এগারো বছরে এই প্রথমবারের জন্য দুর্গাপুজোর আয়োজন করবে তৃণমূল লেগাল সেলের তরফে জানানো হয়েছে সদস্য দায়িত্বে থাকবেন তাদের সমস্ত আয়োজন হবে। টাউন হল সংলগ্ন জোনে চিন্ময় মায়ের মূর্তি বসবে শাস্ত্র এবং যাবতীয় নিয়ম মেনেই দেবের বোধন থেকে শুরু করে বিসর্জন সকল কর্মসূচি পালন করা হবে টিভির আগে ফোন স্ক্রিনে খবর পেতে চান দেখতে থাকুন খাস খবর